ফটিকরায়ের আম্বেদকর কলেজে শাস্ত্রীয় ভারতীয় দর্শনের প্রাসঙ্গিকতার উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ। ফটিকরায়ের আম্বেদকর কলেজে শুরু হলো শাস্ত্রীয় ভারতীয় দর্শনের প্রাসঙ্গিকতার উপর এক সেমিনার। কলেজের সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই সেমিনার চলবে দুদিন ব্যাপী। এদিন কলেজ অডিটোরিয়ামে সেমিনারের সূচনা করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ জি মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, কলেজের অধ্যক্ষ সুব্রত শর্মা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক দিলীপ কুমার মোহন্ত সহ অন্যান্য অতিথিরা। সেমিনারের উদ্বোধন পর্বে বক্তব্য রাখতে গিয়ে সেমিনারের তাৎপর্য তুলে ধরেন বিধায়ক থেকে উদ্বোধক সহ প্রত্যেক বক্তারাই। উদ্বোধন পর্ব শেষে এদিন কলেজ চত্বরে বিভিন্ন গাছের চারাও রোপণ করেন অতিথিরা। চরিত্র পবিত্র জীবন, আমি আমাদের সনাতন হিন্দু ধর্মের এই যে শাস্ত্রের উপর যে আমাদের একটি এই যে সংস্কৃত শাস্ত্র, শাস্ত্রের এই যে পুরো ভিত্তা হলো বেদান্ত দর্শন, বেদের উপর, বেদের উপরে এই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। তো এখন এটির মধ্যে একটি গুরু পরম্পরা আছে। তো এই গুরু পরম্পরা মানে এই বেদ শাস্ত্রটি, একটু আগে আমাকে আমাদের এমএলএ সাহেব জিজ্ঞেস করছিলেন এই যে সনাতন হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্মটা মূল ভিত্তিটা আমাদের হলো বেদশাস্ত্র। দেখেন এই বেদশাস্ত্রটা কি? বেদশাস্ত্রটা হলো প্রথম আমরা শ্রুতি বলি, শ্রুতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, এই স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, এইসব করতে করতে বেদান্ত দর্শন প্রশ্ন এইসব অনেক নাম দিয়ে আমরা। সেমিনারকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।